Hello guys, welcome back to my channel. Hello everyone. Dara, ami amar sathe bolo. Dara. Aay. Dara. 3. Aay aay aay. Ek video korbo. Ha. 3 2 1. Hello everyone. Oh, art class theke. Aay W. Cha khaye jeta bolla, ota arekbar bolo. Hello everyone! Welcome back to my channel to a new vlog. Tumra shobai kemon acho? Asha korchi khub bhalo acho. Amio kintu khub bhalo achi. To ajke hocche ki bar robbar. Ajke hocche robbar ar amar sathe chole asche Mishti. Mane o gechilo art er class e to okhan theke amader barite asche. Dida aschilo kalke ratre. তো ভাবলাম আজকে একটা ব্লগ শুট করি আর তোমাদের সাথে শেয়ার করি তাই চলে আসলাম আর ডব্লু খুব চিৎকার করছে আমি ভেতরে ভিডিও বানাতে পাচ্ছিলাম না জন্য আমি বাইরে আসলাম আর বাইরে ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা খুব সুন্দর ওয়েদার তো চলো ভিডিওটা শুট না করে পুরোটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রবিবারের সকাল মানে হচ্ছে মানে একটা আলসেমি ব্যাপার মানে আমার কাছে তো আলসেমি ব্যাপার মানে দেরি করে ঘুম থেকে উঠব এরকম একটা যাই হোক ঘুম থেকে ওঠার চোখ মুখগুলো একদম ফুলে গেছে মুখটা কেমন কেমন লাগছে আর মাথায় তেল দেওয়া ঠাম্মা কালকে হচ্ছে মাথায় তেল দিয়ে দিয়েছে কারণ আমার শরীরটা ভালো না তোমরা জানোই কারণ আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে শরীরটা খুব একটা ভালো না দাঁতের জন্য কালকে আরেকবার যাব চেকআপে কিছু সমস্যা হচ্ছে জন্য আর আমি না এখানে ভিডিওই করতে পারি না এত গাড়ি ঘোড়ার আওয়াজ আর আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও বেশ ভালো তো মিষ্টি আসলো একটু আগে আমি যখন ভিডিওটা শুট করার জন্য বাইরে এসেছি তো ও দেখি আসলো তাই ওকে ভিডিওতে নিয়ে নিলাম তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে নিলাম দেখো গাছগুলো কি সুন্দর সবুজ একদম ঝলমল করছে এই গাছগুলো না জবা ফুলের এগুলো আমি মাকে দিয়েছিলাম জন্মদিনের সময় তখন কত ছোট ছিল চারা এখন বড় হয়ে গেছে আর এইগুলো আমার গাছ আরও অনেক ছিল বিয়ের সময় অনেক কাটা হয়েছে আর সব ছড়ানো ছিটানো আছে কোথায় কোথায় আর এদিকে না রেন লিলি হয়েছে তোমাদেরকে আমি দেখাই এই যে ভালো লাগে না বিয়ের আগে এদেরকে আমি যত্ন করতাম আর এখন হচ্ছে মা পাপা ওরা মিলে এদের যত্ন করে আর কি সুন্দর সাজিয়ে রেখেছে আমার না বিয়ের আগে থেকেই গাছগাছালি বেশ ভালো লাগতো যেরকম করে পারতাম সেরকম করে করতাম আর মা বাবা দুজনে মিলে এখন এগুলো সুন্দর যত্ন করে আর এদিকে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমি আর মিষ্টি বসে পড়েছি গল্প করতে গল্প করতে করতে মিষ্টি আমাকে ওর ড্রয়িং খাতা দেখালো মানে যেহেতু আজকে ক্লাস ছিল আর্টের ক্লাস ছিল তো ও আমাকে একটা একটা করে দেখাচ্ছিল আর গল্প করছিল তো তারপরে রং দেখালো স্কুলের গল্প অনেক রকমের গল্প দুজনে মিলে বসে বসে করছিলাম আর জানলার পাশে বসে বাইরে গাড়ি দেখছিলাম আর বসে বসে এগুলোই গল্প করছিলাম দুজনে মিলে তারপরে আগে যখন ও আমাদের বাড়িতে আসতো বা আমি ওদের বাড়িতে যেতাম তারপরে এরকম করে চুল বেঁধে দিতাম ইউটিউবে দেখে দেখে বিভিন্ন রকমের চুলে বাঁধা সেগুলো আমি ওর মাথার ওপর না ট্রাই করতাম মানে ওর চুলগুলো কোঁকড়া কোঁকড়া ভেজে থাকলে অনেকটা লম্বা হয়ে যায় আর যখন শুকিয়ে যায় তখন যেরকম ছোটো হয়ে যায় ঝাঁকড়া হয়ে যায় তো বিভিন্ন রকমের হেয়ারস্টাইল ওর ওপর ট্রাই করতাম আর এখনও আমাকে রং দেখাচ্ছে মানে ও আমার খুব ভালো মানে কি খুব ক্লোজ আর কি বোন মানে একদম খুব কাছের এরকম একটা ব্যাপার ও আমাকে সব কিছু বলে বা দুজনে মিলে খুব গল্প করি কোনো কিছু কেনাকাটা করা সব কিছু আমাকে দেখাবে আগে যে ও না আমাকে কি বলে ডাকে জানো তো তোমরা বুতুন্দা বলে ডাকে ভালো লাগে না এখানে মা মিক্সিটা
মিক্সিটা বন্ধ করো না। মা মিক্সিতে কি করে, কি করো মিক্সির মধ্যে কি পেস্ট করো? পেঁয়াজ পাপতে পাপ আর অল্প না। মা এখানে আলু ভাজা, মা আলু ভাজা করবা, আর এটা মাছ চচ্চড়ি আর হলো মাংসের আলু, মাছ চচ্চড়ির আলু আর মাংসের আলু কেটে রাখছে, আর ওইদিকে পেঁয়াজ বেটে নিয়ে আসলো। এটা কি ডাবলু মাংস? ডাবলু বড়, ডাবলু ছোট, ডাবলু সব। আর দিদা এখানে লঙ্কা বাটছে। যেহেতু সকালবেলা আমি চাউমিন খাইনি সেরকম, যদি গ্যাস হয়ে যায় সেই জন্য শরীরটাও ভালো ছিল না, তো ওই জন্য খাইনি আর কি। আর তারপরে না দিদা হচ্ছে ভাত মেখে নিয়ে আসছে, সবাইকে আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। এভাবে খেতে কিন্তু ভালো লাগে। ধরে রাখিস, আই বস, কোলের মধ্যে নিয়ে দাঁড়া ভাই, কোল কোলের মধ্যে নিয়ে দাঁড়া, আই ডাবলু। ডাবলু হচ্ছে কিচ্ছু খাওয়া দাওয়া করে না, ওই জন্য নজর পোড়ানো হচ্ছে। খুব শরীর খারাপ, কয়েকদিন ধরে কিচ্ছু খায় না। কালকে লঙ্কাটা খা, ও দেখো খাওয়ার জন্য কেমন করতেছে। ভাই মুখটা ধর, আরে থাক আসতে হবে না, হ্যাঁ এরকম করে করো। কি হচ্ছে তোমাকে, নজর পড়াচ্ছে? ডাবলু কিচ্ছু খায় না। তো আমি হচ্ছে এখানে স্নান টান করে চলে আসছি, আর এজিজার মা হচ্ছে আমার জন্য সকালে ফুল তুলে এনে রেখেছে। তো এখন ঝটফট করে ভিডিওটা দিয়ে দিই, ভিডিও কেনা। তো যেমনটা তোমরা শুনলে যে স্নান টান করে আমি চলে এসেছি পুজো দিতে, আর বাড়িতে এসেছি কদিন যাবো জানি, পুজো দিচ্ছি। পুজো দিতে তো ভালো লাগে, যারা আমাকে ভিডিও দেখো ভিডিওতে বা আমাকে ফলো করো ভিডিওগুলোতে তারা জেনে থাকবে যে পুজো দিতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো টুকটাক নিয়ম যেটুকু আমি জানি সেই মতন করে কিন্তু আমি পুজো দিই, আর সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো পুজোর ভিডিওটা তোমাদের সাথে যদি আমি শেয়ার করতে যাই, ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই অনেক জায়গা আমি কেটে কেটে দিয়েছি আর ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে ভিডিওটা বেশি একটা লম্বা না হয়। তবু আমি চেষ্টা করি যতটা শর্ট করা যায়, তো সেই মতন করে পুজোটা তাড়াতাড়ি করে, মানে পুজোটা তাড়াতাড়ি করিনি, ভিডিওটা তাড়াতাড়ি করে আর কি কমপ্লিট করেছি, যাতে ভিডিওটা মানে বড় না হয়ে যায়। তো এদিকে পুজো মোটামুটি কমপ্লিট, এখন হচ্ছে আমি ধূপকাঠি আর প্রদীপটা জ্বালালাম। আর ধূপকাঠিটা না আজকে জলদি যাইছিল না একবারে, তো একবার করে জ্বালিয়ে আবার মানে আবার ধূপকাঠি সরি মানে সলাই দিয়ে আবার ধূপকাঠিটা জ্বালালাম। আজকে না কথাবার্তাগুলো কীরকম করে বলছি, একটু আগেও আমি কথা বলতে গিয়ে একবার আটকে গেল, আমি আর কাটিনি সেই জায়গাটা, তো এখনও কথা বলতে গিয়ে এরকম আটকে গেল। তো ফুলে সাজিতে ফুল ভরা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে পুজো দিতে, কার কার ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, মানে আসন ভরে মানে পুজো দেব, ঠাকুর পুরো একদম ফুলে একদম ভরা থাকবে, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি যখনই আসি বাড়িতে বা বিয়ের আগেও মা যখন ফুল তুলে দিত বা আমি ফুল তুলতাম, আমি অনেক ফুল তুলে আর কি পুজো দিতাম, ভালো লাগে। তারপরে ছোটো ছোটো সাদা ফুল সেইগুলো দিয়ে মালা গেঁথে পুজো দেওয়া, এগুলো ভালো লাগে। আর আজকে না মা আমার জন্য দুটো নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছে, মাকে বলেছিলাম যে সোমবার দিন আমি নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেবো, তো আজকেই নিয়ে চলে এসেছে দেখলাম। পুজোর দিকে মোটামুটি দেওয়া কমপ্লিট আমার, এখন ঠাকুরকে হচ্ছে জল বাতাসা দেবো, দিয়ে আরতি করে আমার পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। অনেকটাই সময় লাগে পুজো দিতে, তোমাদের কার কার সময় লাগে পুজো দিতে জানিও অবশ্যই কমেন্টে, আমার তো অনেকক্ষণই সময় লাগে। তাও আমি ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বেশি একটা লম্বা না হয়ে যায় ভিডিওটা। তো পুজো কিন্তু আমার মোটামুটি কমপ্লিট, আর তারপরেই আমি বসবো হনুমান চালিসা পড়তে। তোমরা কে কে পড়ো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো
না পড়লে না মানে সম্পূর্ণ হয় না এরকম একটা মনে হয়। আমরা এখন বসে গেছি খেতে, তাই জন্যই একটু পড়ছি। আর আজকের মেনু কি বল? ভাত আর ডাল। আজকের মেনু হচ্ছে ভাত, পটল ভাজা, লেবু, পেঁয়াজ, আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, আর মাংস। আর আমি, মিষ্টি, পাপা, ভাই, দিদা, আমরা সবাই মিলে বসে পড়ছি খেতে। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হলো আজকের মেনু। আর এখন না একটা মজার ঘটনা হতে চলেছে, সেটা তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝবে। আচ্ছা, বললাম যে আমি একটা কথা বলবো আর ওটা রিয়াকশানের জন্য তোমাদের মানে মুখের আমি রিয়াকশান দেখবো, তাই জন্য ভিডিওটা করলাম। সেটা হইলো, আচ্ছা মাংসের মধ্যে ইয়ে পাইছো না, কি বলতো, শুকনো লঙ্কা কি করছি বলতো? ডালে শুকনো লঙ্কা। আরে আমি তখন ভিডিও শুট করলাম না, করে আমি ডালটা না মাংসের মধ্যে ঢেলে দিছি, মানে ভুলে। আমি আমি তখন বলি নাই, আরে নষ্ট হবে না, আমি হচ্ছে মানে ভুলবশত মাংসটা ঢালছি, ঢালার পরে আমি ডালটাও ঢেলে দিছি। আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমাইনি মানে জাগনা ছিলাম, মানে শুয়েছিলাম, একটু রেস্ট করছিলাম আর কি। আর সে হচ্ছে ওই পাশে, ও হচ্ছে তো দেখা যাচ্ছে না, কারণ ভিডিও এই পাশে আমাকে দেখা যাচ্ছে। আর আমি চা বানাচ্ছি, কারণ দিদারা চলে যাবে, দিদাগুলো কালকে এসেছিল, আমি চা বানাই। আর আজকে চাটা কেমন হয়েছে সেটা তোমরা আমার দাদুর মুখ থেকেই শুনে নাও, দাদু বলবে এখন কেমন হয়েছে। চা খায় যেটা বললা ওটা আরেকবার বলো। তো চা করে নিয়ে চলে এসেছে, আর সবাই মিলে এখন বসে চা খাচ্ছে, আর দাদু ওদিকে সোফায় বসেছিল। তো গল্প করতে করতে চা খেলাম, আর দাদা তো একটু পরেই চলে যাবে, যাই হোক। তো আমার না চা খেতে আগে ভালো লাগতো, এখনও ভালো লাগে, কিন্তু এখন যেহেতু পেটের সমস্যা সেই জন্য একটু কমই খাই। কিন্তু বাড়িতে কেউ এলে তাকে চা করে দেবো, তার মানে আমার এটা খুব ভালো লাগে আর কি। তো এদিকে ডাবলুও চলে এসেছে, ও বেচারা আজকে সারাটা দিন কিছু খায়নি, কালকেও খায়নি, তো এটাও খুব একটা ভালো ছিল না। মিষ্টি টাটা, এখন বৃষ্টিটা কম, বৃষ্টি নাই না, কেউ আমার কথা পাত্তাই দিল না, বৃষ্টিটা এখন কম, যেই বললাম কথাটা সবাই আমাদেরকে তাকাবে। মিষ্টি টাটা, মিষ্টি টাটা, ওই পাশ দিয়ে না, ওই পাশ দিয়ে না, দাও তো মা। হ্যাঁ হ্যাঁ, টাটা মিষ্টি। কালকে দিদা এসেছিলো, আর আজকে সকালবেলা মিষ্টি এসছে আর্টের ক্লাসের থেকে। আর একদিন ছিল দিদা, বেশ ভালোই লাগলো, সবাই মিলে মজা করে আনন্দ করে কাটালাম। আমি চোখ মুখগুলো কেমন লাগছে দেখতে। দাদু এসেছিলো নিতে, দাদু নিয়ে গেল, আসলে মিষ্টির স্কুল আছে, টিউশন আছে সেই জন্যে। আর আমরা ঘরের থেকে গেলাম না, ও সাংঘাতিক চিৎকার, মানে কেউ কে যদি ও দেখে রেডি হচ্ছে, আর হলো মানে কেউ বাইরে গেল বা এরকম কিছু, মানে চিৎকার করে একাকার করে ঘর। এখন ঘরে আসলাম, উচিত হয়ে গেলো, তার আগে ঠাম্মা আসলো ঘরে, উচিত হয়েছে, এখন বসে আছে। ওরও শরীরটা খুব একটা ভালো নেই ডাবলু, যাতে কালকে যেতে পসিবল হয়, যদি মানে কোনো অসুবিধা না থাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, মানে ওর যদি কোনো অসুবিধা থাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তার আজকে একটু খেয়েছে তাও ভাত, ঝিমিয়ে গেছে একদম।
মায়ের চোখ মুখের চেহারা খুব খারাপ অবস্থা হয়ে আছে। অনেকেই ভাবতে পারো কিরকম মাথার তেল তুল দিয়ে একাকার অবস্থা। আসলে আমি বাড়িতেই এসেছি কারণে যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্যই বাড়িতে এসেছি। দাঁতের ব্যথা, দাঁত তুললাম তারপরেও ব্যথা হচ্ছে হালকা হালকা, তো কালকে যাবো ডাক্তারের কাছে আবার। আর শরীরও খুব একটা ভালো নেই, জ্বর, এত গাড়ির আওয়াজ, মানে আমি বাড়িতে এসে না ভিডিও করতে আমার খুব অসুবিধা হয়, ভয়েস ওভার করতে তো আরও বেশি অসুবিধা হয়, খুব গাড়ির আওয়াজ। তো যাক গে, সেজন্য চোখ মুখগুলো এরকম লাগছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব ভালো কাটলো আজকের রোববারটা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।